হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে কি করি না করি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার দোকানেও যাওয়ার নেই, তো সেজন্য ভাবি তোমাদের সাথে অনেকদিন ব্লগ শেয়ার করা হয়নি, তো তার জন্যই করছি। তো দেখো চিকু ওইখানে, তো ওকে আমি বলছিলাম যে চ ঘুরতে যাবি, তো ওই জন্য লেস নাড়ছে। তো যেহেতু বাইরে প্রচুর জল, তাই আর ওকে নিয়ে যায়নি, তো সেই জন্য ও খুব মানে যদি বলি না বাইরে যাওয়ার কথা, ও ভীষণ লাফালাফি করে। তো এই দেখো ওয়েদারটা দেখো, বেশ মেঘলা আর প্রচুর বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, সকালে উঠেও দেখছি বৃষ্টি হচ্ছে। আর এখানে গাছগুলো দেখো পুরো সবুজ, মানে খুব সুন্দর হয়ে গেছে বর্ষার জলে। তারপরে আমি তো এখানে রান্না অলরেডি সব শুরুই করে দিয়েছিলাম, তারপর ভাবি তখন মনে পড়লো যে না একটা ব্লগ করাই যেতে পারে তোমাদের জন্য, তো তার জন্য অবু করলাম। আর এখানে আজকে বললো যে মাছ হবে, তো সেই জন্য মাছগুলো আমি ভেজে নিচ্ছি, আর কিছু মাছ ভাজা রাখবো, মাছ ভাজা খাওয়া হবে আর মাছের কালিয়া বানাবো। তো মধ্যিখানে সত্যি কথা বলতে আমার ভিডিও করা হয়নি, তো তোমরা যদি বলো যে হ্যাঁ মাছের রেসিপি দিতে, আমি অবশ্যই পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো মাছ ভাজছিলাম আর সাথে সাথে একবার করে এদের সাথে আমি কথা বলছিলাম, মানে খেলা করার মতো। তাই এই যে অ্যানি এখানে ঘুমাচ্ছে, ওর একটাই কাজ খাওয়া আর ঘুমানো। আগে যদি বা মানে একটু খেলাধুলা করতো, এখন আস্তে আস্তে পুরো মানে খায় আর ঘুমায়, ওর এটাই কাজ হয়েছে। আর এই যে ওকে ডিস্টার্ব করছিলাম বলে উঠে বসে পড়লো। তো এরপরে দেখো আমার মাছটা পুরোপুরি রান্না করা কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা আর হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমার তো 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তোমাদের ভালোবাসায়। তো এইভাবেই তোমরা আমাকে ভালোবাসতে থাকো আর সাপোর্ট করতে থাকো, আর আমি ভিডিও বানাতে থাকি তোমাদের জন্য। আর প্লিজ তোমরা এইভাবেই লাইক কমেন্ট অবশ্যই করবে আর শেয়ার করবে ভিডিওটা যদি ভালো লাগে। তো এইভাবে পাশে থাকার জন্য সত্যিই অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো এরপর আমার রান্নাঘর ক্লিন হয়ে গেছে, এখানে চিকোর ভাত আর অ্যানির ভাত আমি রেডি করে রেখে দিলাম, পরে ওরা টাইম হলে খাবে। তো তারপর আমি ছাদে এসে গেছি, দেখো পুরো মনে হচ্ছে সন্ধ্যা নেমে গেছে, না 1টা বাজে আর এই হচ্ছে অবস্থা, পুরো আকাশটা কালো হয়ে গেছে। আর এই যে দেখো আমাদের এখানে এখনই জল জমে গেছে, তো বৃষ্টিটা ভালোই হয়েছে, তো সেই জন্য এখানে এতটা জল এসে গেছে, আর চারিদিকটা পুরো কি বলবো মনে হচ্ছে চারিদিকে জল, আর মধ্যেখানে আমাদের বাড়িটা, আর এই পাশটা তো পুরো ফাঁকা মাঠ, আর এখানটাতে এত বৃষ্টি হয় আর এখানে চারিদিকটাই ভরে গেছে পুরো দেখো। আর এই বৃষ্টিতে আর গাছপালাগুলো পুরো সবুজ, মানে খুব ভালো লাগে। তো এই আমি একটু ছাদে সময় কাটালাম, অনেকদিন ছাদে আসা হয় না, তো তার জন্য এলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো তারপরে আমি নিচে এসে গেলাম বৃষ্টি পড়ছে বলে, দেখো এত জোরে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আমি জানালায় বসে বসে একটু উপভোগ করছিলাম বৃষ্টি। আর এমনিতেও সত্যি বলতে বর্ষাকাল আমার ভালোই লাগে না, তোমাদের কি ভালো লাগে বর্ষাকাল? তো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও কার কোন কাল ভালো লাগে, তো আমার বর্ষাকাল ভালো লাগে না। আর এরপরে তো আমার খাওয়া দাওয়া ঘুম সব কমপ্লিট হয়ে গেছে, এখন বিকেল 6:30 বাজে, মানে 6টা থেকে আমি আলমারি গোছাতে বসেছি, তো এই জাস্ট আমি গোছানো শুরু আনতেক হয়ে গেছে, আর এই কিছুটা বাকি আছে। তারপরে মনে পড়লো ও আচ্ছা আমি ভিডিও বানাচ্ছিলাম, মানে এতটাই তো যা হোক করে একটু গুছিয়েছি আর গান শুনছিলাম, তো সেই জন্য আমাকে পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে। তো দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো, আমি আলমারি গোছাতে পারি না, যা হোক করে একটু গুছিয়ে রাখলাম যাতে দেখতে পাই। তো তারপরে আমি আমার বরমশাইকে বলেছিলাম যে আমার জন্য একটু ফুচকা আনবে, তো তার জন্য অনেক দিন খাওয়া হয়নি, সপ্তাহে একবার করে না খেলে কেমন লাগে, তা ফুচকা খাওয়া হয়ে গেলো। তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের অ্যাকোরিয়াম। তো তোমাদেরকে বলেছিলাম অ্যাকোরিয়ামের ভিডিও দেবো, তো দেওয়াই হয়নি, তো তার জন্যই ভাবলাম যে চলো একবার তোমাদের সাথে শেয়ার করাই যায়। তো এইখানে অনেক ধরনের মাছ আছে, এই সামনে যে হোয়াইট কালারের এইটা অ্যাশ কালারে দেখছো তোমরা, সেটার নাম হচ্ছে অ্যাঞ্জেল। তো তারপরে যে গ্রিন কালার, ইয়েলো কালার, সব এইসব কালারগুলো কি বললো উইডো, কত মাছে মানে আমি ঠিক জান। আর তারপরে ব্ল্যাক কালারে যেগুলো দেখছো ওগুলো হচ্ছে মলিনা, কিছু সব মাছের নাম আমি যদি বা জানি না। তো ওইটা হচ্ছে আর একটা করে আমার, আর এটাতে হচ্ছে অস্কার আছে আর প্যারোট আছে, মানে কালারগুলো শুধু দেখো জাস্ট দারুণ, এরকম মাছ মানে দেখেই আর কি মন খুশ হয়ে যায়। আর
এখানে দুটো কালারের মাছ আছে, হচ্ছে অস্কার আছে আর একটা হচ্ছে প্যারট আছে। তো দেখো কি সুন্দর না দেখতে, দেখতে আরও ভালো লাগছে। যেহেতু এটার কালারটা না লাল, সেই জন্য সব মাছগুলোকে লালই মনে হচ্ছে, খুব একটা বোঝা যাচ্ছে না। আর এই যে এর নিচে যে অ্যাকোরিয়ামটা আছে সেটা তো দেখো, এটাতে আছে কি নাম বললো, একটা নাম আমার মনে নেই, তবে হ্যাঁ আর একটা নাম মনে আছে, ওটা হচ্ছে অ্যারোয়ানা। এই যে এই মাছটা একদম নতুন নিয়ে এসছে ওকে, অ্যারোয়ানা, তো বেশ সুন্দর। কিন্তু এই মাছটার নামটা আমার সত্যি কথা বলতে মনে নেই কি বললো। দেখো চোখগুলো শুধু লাল হয়ে আছে। তো অ্যারোয়ানা মাছটা শুধু অন্য খাবার খায় না, শুধু মাছই খায়। তো তার জন্য ছোটো ছোটো মাছ আর কি ওকে খাওয়ানো হয়, তবেই ও খায়, নয়তো কোনো কেঁচো বা ড্রাই ফ্রুট ওসব কিছু খেতেই চাইছে না। তো ওর জন্য মাছ ধরে ধরে ওকে দিচ্ছে, ও খাবে সেই মাছ। আর এই দেখো এইগুলো আলাদা, এটাতে শুধু অ্যাঞ্জেল আছে আর আর ঠিক আমি জানি না নামগুলো, তো জেনে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো আর একটা জিনিস তোমাদের সাথে দেখানোর আছে, এটা তো সব থেকে স্পেশাল। এই দেখো কচ্ছপ, এর প্রায় 10 বছর হয়ে গেল এখানে আছে। আমিও যখন এসে দেখেছিলাম তখন একটু ছোট ছিল, তো এখন আর একটু অনেকটাই বড় হয়ে গেছে। তো 10 বছর ধরে এখানে আছে, তো বলে নাকি একদম ছোট্ট হাতে করে সমস্তিপুর থেকে ও দাদুবাড়ি আছে, তো সেখান থেকে ও নিয়ে এসেছিলো এই কচ্ছপটাকে। তো সেখান থেকেই নিয়ে এসে আজ রেখেছে, আজ 10 বছর হয়ে গেলো এখানে আছে। তো এই হচ্ছে অ্যাকোরিয়াম, কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা। তো এরপরে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এরপর আমি চলে এলাম রুমে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট। টাটা।